একদিকে যখন একের পর এক করোনা ভাইরাসের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে, তখন পুলিশের কর্মীরা নিজেদের স্বাস্থ্যের কথা না ভেবে সাধারণ মানুষের জন্য দিবারাত্রি কাজ করে চলেছেন। সে সমস্ত পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বুধবার দুর্গাপুর অরবিন্দ থানার আসানসোল ও দুর্গাপুর ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তার হাতে পিপিই কিট তুলে দিলেন। এদিন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর সুভাষ মজুমদার, কাউন্সিলর শিপুল সাহা ও তৃণমূল নেতা সন্দীপ রিঙ্কু মহল। পিপি কিটস দেওয়া হলো এই কারণেই, সারা পৃথিবীর মানুষ যখন ঘরবন্দি হয়ে আছে তখন প্রশাসন, মেডিকেল স্টাফ এবং হচ্ছে যে নার্সিং স্টাফ, এরা হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে হচ্ছে লড়াই করছে মানুষের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে। আমরা যারা করোনা এফেক্টেড পিপল, যারা নন এফেক্টেড পিপল হসপিটালাইজড হচ্ছে, যে প্রশাসনই একমাত্র তাদের পাশে দাঁড়াচ্ছে, নার্সিং স্টাফ মেডিকেল স্টাফ তাদের পাশে দাঁড়াচ্ছে, তারা যাতে হচ্ছে যে পুরো পিপি কিটস পরে পুরো ফুল প্রোটেকশন নিয়ে তারা যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে, সেই জন্য পিপি কিটস হচ্ছে যে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম। এই যে বিভিন্ন স্টেট থেকে যে সমস্ত মাইগ্রেন্ট লেবাররা আমাদের দুর্গাপুরে আমাদের শহরে আসছে, তারা তাদের নিজেদের নেটিভ ল্যান্ডে ফিরে আসছে, তাদেরকে যারা রিসিভ করছে দে নিড মিনিমাম প্রোটেকশন, তো সেই প্রোটেকশনটা যাতে পায় সেই কারণের জন্যই হচ্ছে যে ওনাদের হাতে আমরা এই পিপি কিটসটাকে তুলে দিই। কত জোর করে দিয়ে দিলেন? হ্যাঁ, এখানে প্রায় 50টা মতন আছে পিপি কিটস, যাতে সমস্ত থানা ব্যবহার করতে পারে, যদি প্রয়োজন হয় আবার পরে আবার। আরেকটা কথা যে দুর্গাপুরে তো পরিযায়ী শ্রমিকরা আসছে।